ভবদূতই কানি এর কাছে মাথা নত করলে এর কাজে সহযোগিতা করলে যেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয় কোন পাপকে মূর্তি পূজার সাথে জড়ানো হয় না হোক জেলা হোক চুরি হোক শিল হোক বা পাকা হত্যা করা যেটাই হোক না কেন যত বড়ই মহা থেকে মহা পাপ হোক সেই পাপকে মূর্তি পূজার সাথে জড়ানো নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে হল মূর্তি পূজার মতো পাপ মূর্তি পূজা তো করা শিখে সেটাই সবচেয়ে বড় পাপ তাহলে এবার সিরিয়ালে এটাই হয়ে গেল বড় পাপের পাশে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরিয়াল সবচেয়ে বড় পাপ শিখ তারপরে বাপ মা বড় অবাধ্য তারপরে মিথ্যা সাক্ষী মিথ্যা কথা এইভাবে সিরিয়াল দিয়েছে কিন্তু বিবরণে বোঝা গেল যে শিরকের সাথে সাথে লেগে আছে নেশাদার দ্রব্য পান করা পাপ কি এমন পাপ চলে না রোদে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শারেবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবালাহু সালাতুন আরবাইনা নাইনা কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে আর তার ভিতরে যদি নেশা চলে আসে তাহলে 40 দিন তার সালাত কবুল হবে এই 40 দিনের সাথে কোনো পাপ সম্পৃক্ত নয় কোনো পাপ নয় সেটা পিতা মাতার অব্যাহত হোক সেটা আপনার ওই সুদ খাওয়া হোক সেটা হলো ঘুষ দেওয়া হোক সেটা এতিমের ভক্ষণ করা হোক সেটা মানুষকে হত্যা করা হোক সেটা যুদ্ধ মাঠ থেকে পালিয়ে যাওয়া হোক সেটা কারোর প্রতি অপমান লাগানো হোক সে এরকম নয় যে 40 দিন তার সালাত কবুল হবে না আর একটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শারাবাল খামরা লা ইয়াযাল্লাহু আনহু আরবাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এই ভাষা হলো আল্লাহর রাসূলের মুখে আমি একদিন নেশাদার দ্রব্য পান করলাম যে আল্লাহকে বলছি আমার ভুল হয়েছে তো হলো না তারপরে বললাম হলো না তারপরে বললাম হলো না তো এরকম 40 দিন যাবৎ বলতেই থাকলাম হয় না 40 দিনের মাথায় গিয়ে আমার কথাটাই বিবেচনা করবেন আল্লাহ আমাকে মাফ করবেন কি অথচ সুদ খেয়েছি কোটি কোটি টাকা জোহর সালাতের পরে এশার সালাতের পরে বললাম আজ থেকে আমার সুদের লেনদেন মতো আমাকে মাফ করো ঠিক আছে তোমার বলাটা যেমন আমার দেওয়াটা যেমন তোমার বলাটা যদি সত্যই হয় তাহলে ক্ষমাটা সত্য আর তোমার বলাটা যদি ফাঁকি দেওয়া হয় তাহলে আমার ক্ষমাটা ফাঁকি দাও তোমার গতির অনুপাতে আমার ক্ষমা আমি তো তোমাকে চিনি তোমার অন্তর ভালো বুঝি বুঝি ও তো অন্তর জানি ওকে বুঝিয়েই ক্ষমা চাইতে হবে হোম শিখে দিতে হয় না আল্লাহ আমাদের নবীকে বলছেন যখন আপনি দুনিয়াবী কাজ থেকে অবসর হবে অনেক ঝামেলা আছে আপনার কাজ শেষ করেছেন এখন রাতে কঠোর সময় আত্মনিয়োগ করুন আর আমাকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে বলুন কান্নাকাটি করে বলুন আপনার বলার গতিতে নির্ভর করে আমি কথা শুনব কি আমি আর আপনি দিন রাত বললাম সেটা হয় না আসলে তাই মাঝে মধ্যে আশেপাশের মসজিদের ইবাদত গুলো দেখে অবাক হতে হয় ও যে হাত তুলে দোয়া করলে বললো যে হাতকে লাই লাই কি করবো ঘর দোয়াটা দেখলে আমার মনে হয় মানুষ যখন বলে আমি আপনাকে এক গ্লাস পানি দিলাম তখন আপনি বললেন থ্যাংক ইউ ধন্যবাদ বলেন তো এটা আমার কি হলো আপনার এটা কি আপনি আমার কিছু উপকার করেছেন এক পয়সা সরিষার সম পরিমাণ কিছুই না চির নয় চির তো একটা সংখ্যা চির তো এদিক ওদিক নড়ালে দামি হয়ে যায় চির এদিক ওদিক নড়ালে দামি হয়ে যায় না ও কিছুই না আপনি যদি বলতেন জাজাক আল্লাহ খেলো এক গ্লাস পানি দিলে গো তুমি আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করো এই বিনিময়টা আমি কার উপরে চাপিয়ে দিলাম সর্বশক্তিমান এক গ্লাস পানির বিনিময়ে আমি লন্ডনের
তো সম্মানিত দিনই ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষাদা দ্রব্য পানগুলিকে এভাবে পেশ করলেন নিষাদা দ্রব্য পান করলে মানুষ জান্নাতে যাবে না এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল্লাহ আমর বলেন লাইক হলো জান্নাতা আকুম বাপাকে মানে না যে সে জান্নাতে যাবে মা সবটাই উল্টা কথা বলছো উল্টা কথা চলছে এই কথাই ঠিক মা যে আমার কোন কথাই মানে না মা যে আমার বউকে তিন তাক গালি দিচ্ছে আর বলছে তুই বের হয়ে যা আমার মা আমার বউকে বের করে দিবে যা বলছে সবই উল্টা এরপরে আপনি মুখ খুলতে পারবেন না মুখ খোলাই নিষেধ আপনার এক অবাক কথা যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত নামাজ কিন্তু ওকে কিভাবে আদায় করতে হবে এই কথা আল্লাহ কোরআন মাজিদে বলেন কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে কথা বলতে হবে কিভাবে দাঁড়াতে হবে কিভাবে ওখানে হাঁটতে হবে কথা বলার ঢংটা কেমন হবে সব বিস্তারিত আল্লাহ বলছে ওখানে একটু জোরে করে কথা বলো ওখানে একটু জোরে হেঁটে যাও ওখানে সামনে একটু একটু কথা তুমি নিষেধ করেছিলাম এরকম একটু হাত উঁচু করে কথা বলো নিষেধ সব নিজে নিজে মানে ওর সামনে কথা বলার সময়তে নত হওয়ার ব্যাপারে পৃথিবীতে আর কোনো মানুষ নাই যেখানে এত নত হওয়া যেত বাপাকে মানে না যে সে জান্নাতে যাবে না দুই কাম্মা জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না তিন ঘোটা দেয় যে সে জান্নাতে যাবে না চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না এক টানা চারটা কথা বলে আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাদখুলুনা জান্নাতা সালাসাতুন লা তাদখুলুনা জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না